মেটিল না ফুরিল সকলি ফুরাযে যায় মা জনমের সোদ তাকে গাত কোলে তুলে নিতে আয় মা সকলে ফুরায়ে যায় মা আমার সাধনা শুভেচ্ছা 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 এবং শুভ সন্ধ্যা সকলে যারা শুনছেন বা একটু সংযুক্ত হবেন সবাইকে আমি টাচ অ্যান্ড টক পেজের পক্ষ থেকে একরা শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা নিহত বা হত হওয়া নিয়ে আলোচনা করব বা আলো একটু পরিষ্কার করে বলতে গেলে হত আশা নিয়ে আলোচনা করব বা আরও পরিষ্কার করে বলতে গেলে হতাশা নিয়ে প্রাথমিক পর্বের আলোচনা শেষ করব এর পরের পর্বে আমরা মানুষের চেতনার স্তর থেকে তৈরি হওয়া হতাশার উপলব্ধিগত আলোচনা করে পুরো বিষয়টি বোঝার চেষ্টা করব তার মানে আজকে আমরা প্রথম পর্বের আলোচনা করব হত আশা নিয়ে বা হতাশা নিয়ে পরের পর্বে আমরা চেতনার উপলব্ধিগত জায়গা থেকে কিভাবে উৎপত্তি হয় নিয়ে আলোচনা করব। সেই আলোচনা সাধারণত কোনো খুঁজে পাওয়া যাবে না যেহেতু আজকে ভিত্তিক সামান্য কিছু আলোচনা হবে যার জন্য হঠাৎ করেই চলে আসলাম মনে হলো যে একটু আগেই চলে এসে শেষ করাটা দরকার যদিও এ কারণে আজকের পর্বটি রসকসহীন মনে হবে তারপরও আশা করছি পরবর্তী পর্বে আজকের এই রসকসহীন পর্বটির যে অপূর্ণতা সেটিকে পরিপূর্ণ করা সম্ভব হবে তো চলুন শুরু করি আমরা জানি যে অতি সম্প্রতি একজন চলচ্চিত্র অভিনেতা আত্মহত্যা করেছেন তিনি আত্মহত্যা করার আগে তার যে শেষ পোস্ট ছিল সেই পোস্টে তিনি তার মাকে স্মরণ করেছিলেন এবং সেখানে সাদা কালো চলচ্চিত্র সাদা কালো ছবি তিনি ব্যবহার করেছিলেন অর্থাৎ নর্মালি তার সেই প্রোফাইলে সকল ছবি ছিল রঙিন কিন্তু তার মাঠকে নিয়ে স্মৃতিচারণমূলক যে বক্তব্যটি ছিল সেই ক্ষেত্রে তিনি যে ছবি ব্যবহার করেছিলেন সেটি ছিল সাদা কালো তার মানে তার জীবনটা সাদা কালো হয়ে যাচ্ছিল সেই উপলব্ধি তিনি হয়তো বোধ করতে পেরেছিলেন এবং শেষ পর্যন্ত আত্মহত্যা দিয়ে তিনি নিজের মুক্তি খুঁজেছিলেন সারা বিশ্বে প্রতি দুই সেকেন্ডে একজন মানুষ আত্মহত্যার চেষ্টা করে ডাটাবেসটা বুঝে নিতে হবে প্রতি দুই সেকেন্ডে সারা বিশ্বে একজন করে মানুষ চেষ্টা করে আর প্রতি সেকেন্ডে যদি একজন মানুষ চেষ্টা করে তাহলে চল্লিশ সেকেন্ডে কমপক্ষে বিশ জন মানুষ আত্মহত্যা করার চেষ্টা করে কিন্তু আত্মহত্যা করার চেষ্টা আর আত্মহত্যা করার কিন্তু প্যারামিটারটা আলাদা বলা হয় প্রতি চল্লিশ সেকেন্ডে একজন মানুষ সফলভাবে আত্মহত্যা করতে পারে এখন এক্ষেত্রে প্রশ্ন আসতে পারে যে আত্মহত্যাকে কি সফলতা বলা যাবে অর্থাৎ সফলভাবে প্রতি চল্লিশ সেকেন্ডে একজন মানুষ আত্মহত্যা করে এই যে সফলতা শব্দটি বলা হচ্ছে এই সফলতা শব্দটি কি ব্যবহার করা উচিত হবে সত্যিকার অর্থে বলতে যদি আপনি বহুমাত্রিক জায়গা থেকে চিন্তা করেন তাহলে কোনো কোনো ক্ষেত্রে আত্মহত্যা করাটাকেও সফলতা বলা যেতে পারে তবে সেই সংখ্যা প্রবল পরিমাণে কম অর্থাৎ শূন্য দশমিক শূন্য শূন্য এক ভাগ যে আত্মহত্যা সেটাকে সফলতা হিসেবে ট্রিট করা যেতে পারে বিশ্ব স্বাস্থ্য স্বাস্থ্য সংস্থার যে মতামত বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে মতামত দিয়েছে তা হচ্ছে এরকম যে যত সংখ্যক মানুষ আত্মহত্যা করে তার চেয়ে কমপক্ষে বিশ গুণ বেশি মানুষ আত্মহত্যার চেষ্টা করে একটু আগে বলেছিলাম যে প্রতি দুই সেকেন্ডে একজন মানুষ আত্মহত্যা করার চেষ্টা করে আর প্রতি চল্লিশ সেকেন্ডে একজন মানুষ আত্মহত্যা করে তার মানে বিশ জন মানুষ যারা আত্মহত্যা করার চেষ্টা করে তার মধ্যে একজন মানুষ হয়তো আত্মহত্যা করে টোয়েন্টি পার্সেন্ট দুইশো কত গুণ অনেক গুণ হয়ে যায় যাক এই গুণের হিসাবটা না করি আমরা যদি বাংলাদেশে হিসাব আসি বাংলাদেশে দুই সালে যদি একটা হিসাব আসি বাংলাদেশে দুই সালে দশ জন আত্মহত্যা করেছিল দশ জন অর্থাৎ সেই হিসাবে বাংলাদেশে প্রতি পঞ্চাশ মিনিটে একজন আত্মহত্যা করেছেন পঞ্চাশ মিনিটে অর্থাৎ প্রতি পঞ্চাশ মিনিটে একজন করে আত্মহত্যা করেন এবার আপনি যদি নিজের সাথে একটু আলোচনা করেন এবং নিজে যদি উপলব্ধিগত জায়গা থেকে বোঝার চেষ্টা করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এই সংখ্যাটা কিন্তু কোনো ক্রম কোনোভাবেই কমছে না বরং বাড়ছে বিশেষত এই দুই সালে এসে আমরা যে লকডাউন সিচুয়েশনে আছি যেখানে আমরা প্রবল পরিমাণে কি ফিল করার মতো একটা জায়গায় পৌঁছে গেছি সেক্ষেত্রে কিন্তু দুই সালে এই সংখ্যাটা আরও 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 বাড়বে প্রথমত জেনেটিক কারণ হচ্ছে আত্মহত্যা প্রবণতার জন্য আটত্রিশ থেকে পঞ্চাশ ভাগ দায়ী অর্থাৎ মানুষ যে আত্মহত্যা প্রবণ হয় এটি কিন্তু শুধুমাত্র মনস্তাত্ত্বিক কারণে হয় না বা মানসিক রোগের কারণেও হয় না মানসিক রোগ আর মনস্তাত্ত্বিক সমস্যা দুটোকে আলাদা প্যারামিটারে রাখতে হবে আমাদের প্রথমে বুঝতে হবে যে মানুষের মধ্যে জন্মসূত্রেই জেনেটিক্যালি আত্মহত্যা প্রবণতা থাকতে পারে এবং যত মানুষ আত্মহত্যা প্রবণ হয় প্রথমে বুঝে নেবেন আত্মহত্যা প্রবণতা আর আত্মহত্যা কিন্তু আলাদা প্রবণতা আর আত্মহত্যা করা কিন্তু আলাদা এটা একটু আগে বলে এসেছি তো যত মানুষ আত্মহত্যা প্রবণ হয় তার মধ্যে টু ভাগ মানুষের জেনেটিক প্রবণতা থাকে এ কারণে বলা হয় যে কোন পরিবারে যদি আত্মহত্যার ইতিহাস থাকে সেই পরিবারের ইতিহাস যদি আপনি আরও ঘাটে থাকেন তাহলে দেখবেন যে আরো অনেক আত্মহত্যার কেস আপনি পাবেন কিন্তু মানুষের সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে যে তিন চার জেনারেশনের পর সে আর কোনো তথ্য উপাত্ত মনে রাখতে পারে না এবং তিন চার জেনারেশনে এতটাই বিচ্ছিন্নতা চলে আসে আট জেনারেশনে মানুষ কতটা দূরবর্তী জায়গায় চলে আসতে পারে সেটি নিয়েও তো এর আগে একটি লাইভ করেছিলাম যারা শুনেছেন হয়তো তারা ব্যাপারটা বুঝবেন যে জেনারেশন টু জেনারেশান কত ভ্যারি করে মানুষের সম্পর্ক মানুষ ছাড়া আরও অনেক প্রাণীর মধ্যে আত্মতা প্রবণতা আছে এখন প্রশ্ন হচ্ছে যে আপনি আমি অতিমাত্রায় সচেতন মানুষ বা প্রাণী যার কারণে কোনো কারণে আমাদের মনস্তাত্ত্বিক অসুস্থতার কারণে আমাদের থাকতে পারে এটা আমরা মনে করতেই পারি কিন্তু অন্যান্য প্রাণী যারা একটু নিম্নবর্গীয় যাদের চিন্তাশীলতা নাই যারা হয়তো আকাশ দেখে ভাবে না যারা হয়তো বেঁচে থাকার কোনো মানে খুঁজে খুঁজে না যারা হয়তো বেঁচে থাকার মানে খুঁজে পেয়েও তৃপ্ত হয় না বা বেঁচে থাকার মানে খুঁজে না পেয়েও অতৃপ্ত হয় না তাদের মধ্যে কেন আত্মহত্যা প্রবণতা থাকে এর পিছনে বড় কারণ হচ্ছে জেনেটিক কজ অর্থাৎ প্রাণীদের মধ্যেও জেনেটিক কজের কারণে আত্মহত্যা করার একটি বৈশিষ্ট্য আছে নীলতিমি আত্মহত্যা করে হুইল ব্লু হুইল যাকে বলা হচ্ছে সে আত্মহত্যা করে তারপর হচ্ছে ডলফিনরা আত্মহত্যা করে অনেক সার আছে বনগুরু আছে তারা আত্মহত্যা করে এবং অনেক পাখিদের মধ্যে আত্মহত্যা করার প্রবণতা আছে পাখিদের যে আত্মহত্যা করার প্রবণতা আছে এটি নিয়ে আমি একটি লাইভ করেছিলাম সেটি হয়তো আপনারা শুনেছেন মূল বক্তব্য হচ্ছে বিশজন আত্মহত্যা প্রবণ যদি হয় তার মধ্যে একজন আত্মহত্যা করে বিশজন আত্মহত্যা প্রবণ মানুষের মধ্যে একজন মানুষ আত্মহত্যা করে বাকি উনিশ জন করে না কিন্তু বাকি উনিশ জন যে করে না আত্মহত্যা না করার কারণে যে সে মানসিক ভাবে খুব অবস্থার মধ্যে থাকে বা ভালো অবস্থার মধ্যে থাকে ব্যাপারটা কিন্তু এরকম না আর আত্মহত্যার যে কার্যকারিতা এ এগুলো কিন্তু বিভিন্ন কারণে ঘটে থাকে যে কেন আত্মহত্যা মানুষ করছে একটা আত্মহত্যা করার যে বড় কারণ সেটি হচ্ছে হটকারী সিদ্ধান্ত অর্থাৎ হটকারীভাবে দেখবেন কেউ কোনো কারণে বিন্দুমাত্র ছোট্ট একটা বিষয়কে ইস্যু করে আত্মহত্যা করে ফেলতে পারে যেমন বেদের মেয়ে জোস্না আমাকে দেখতে নিয়ে গেল না আমি আত্মহত্যা করলাম আমাকে একটা জামা কিনে দিলা না আমি আত্মহত্যা করলাম অনেক সময় ধর্ষিতা নারীরাও ধর্ষণের পরপরই আত্মহত্যা করে মানে সে ওই এক সেকেন্ডের মধ্যেই সিদ্ধান্ত নিয়ে নেয় আর হুট করে আত্মহত্যা করে বেশি চিন্তাভাবনা না করে দাম্পত্য দাম্পত্যকরণে কারণে হঠাৎ করে হুট করে ধরেন ঝগড়া হলো কোনো কথা নাই বার্তা নেই দু সেকেন্ডের মধ্যে ফ্যানে রশি দিয়ে ঝুলে পড়লো আত্মহত্যা করলো এটা হলো হটকারী সিদ্ধান্তের কারণে পরীক্ষার ফলাফল প্রকাশ পেলো হঠাৎ করে একজন ছাত্র পরীক্ষার ফলাফল নিয়ে আসতে গেল গিয়ে দেখলো সে ফেল করলো কোনো চিন্তা নাই সে হয়তো কোনো জায়গা থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড করলো বা নদীতে ঝাঁপিয়ে পড়লো এই ধরনের কিন্তু বা ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়লো সিদ্ধান্ত নিতে সময় নেয় না সাথে সাথে আত্মহত্যা করে প্রেমে প্রত্যাখ্যান হওয়ার কারণে সাথে সাথে আত্মহত্যা করে প্রিয়জনের মৃত্যু সংবাদ পেয়ে সাথে সাথে আত্মহত্যা করে বা শেয়ার বাজারে হঠাৎ করে পতন হয়েলো সঙ্গে সঙ্গে আত্মহত্যা করে এই যে সঙ্গে সঙ্গে আত্মহত্যা করার বিষয়গুলো এগুলো হচ্ছে হটকারী সিদ্ধান্তজনিত কারণে আত্মহত্যার ঘটে অর্থাৎ এগুলোর পিছনে লম্বা চিন্তাশীল অবস্থায় থেকে আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়ে আত্ম করার ব্যাপারটা হয় না আর মানসিক রোগের কারণে তো আত্মহত্যা হওয়ার প্রবণতা হয়ই যেহেতু মানসিক রোগ বহুবিধভাবে মানুষের মধ্যে আসে যেমন ডিপ্রেশন বাইপোলার ডিসঅর্ডার সিজোপ্রেনিয়া পার্সোনালিটি ডিসঅর্ডার লাভ অবসেশন অর্থাৎ ভালোবাসার যে অবসেশন এটাও কিন্তু এক ধরনের মানসিক রোগ এটা কিন্তু আমরা বুঝতে হবে আরও যদি একটি আত্মহত্যা করার বড় ব্যাপারটা আমরা চিন্তা করি তাহলে মানসিক চাপ সবাই নিতে পারে না সবাই ধরেন আপনি যে পরিমাণ মানসিক ট্রেস বা প্রেশার নিতে পাচ্ছেন একজন মানুষ হয়তো পারছে না একই পরিস্থিতিতে দুজন মানুষ থাকার পরেও একজন যে প্রেশারটা নিতে পারছে এবং টিকে থাকতে পারছে আরেকজন সেই প্রেশারটা নিতে পারছে না অর্থাৎ মানসিক চাপ ম্যানেজমেন্টের অদক্ষতা বা অক্ষমতার কারণেও মানুষ আত্মহত্যা করতে পারে সাধারণত বলা হয় যে তীব্র প্রতিযোগিতামূলক পরিবেশে অর্থ উপার্জন ও জীবনের ব্যয় নির্বাহ এবং ভোগের সাথে সংশ্লিষ্ট বিষয়ের কারণে যে মানসিক চাপ সৃষ্টি হয় সেই চাপকে নিতে না পারার অক্ষমতা থেকে মানুষ আত্মহত্যা করে এটিও একটি কারণ আবার অনেকে আছেন যে ব্যর্থতা মেনে নেওয়ার মানসিক সীমাবদ্ধতা এটি কিন্তু হঠাৎ করে হয় না এখন যে বক্তব্যগুলো বলবো সেটি হয়তো হঠাৎ করে না কারণ হঠাৎ করে হল তার আত্মহত্যার প্রবণতা ব্যর্থতা মেনে নেওয়ার কারণে যে মানসিক সীমাবদ্ধতা সেটার কারণেও আত্মহত্যা করে অনেকে যেমন পরীক্ষাতে ফেল করলেন সঙ্গে সঙ্গে আত্মহত্যা করলেন না পনেরো দিন পর করলেন প্রেম আপনি পেলেন না কেউ আপনাকে ছেড়ে চলে গেল সঙ্গে সঙ্গে আত্মহত্যা করলেন চাকরি নেওয়ার পর ব্যর্থতা থেকে পাঁচ বছর সাত বছর চাকরি পাচ্ছেন না ব্যর্থ মনে করছেন মানসিক সীমাবদ্ধ হয়ে গেছেন আত্মহত্যা করছেন এটি হচ্ছে একটা কারণ আর প্রত্যাশার চাপের কারণে কিন্তু আত্মহত্যা করে টিনেজরা বেশি অর্থাৎ টিনেজদের উপরে যে প্রত্যাশার চাপ তৈরি করা হয় তার কারণে তারা আত্মহত্যা দিকে যায় যেমন অনেক অভিভাবকই দেখবেন সন্তানদের উপর প্রত্যাশার চাপ বাড়িয়ে দেয় যে তোমাকে অবশ্যই ফার্স্ট হতে হবে তোমাকে অবশ্যই গোল্ডেনের প্লাস পড়তে হবে ভালো প্রতিষ্ঠানে চাকরি পেতে হবে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে ডাক্তার হতে হবে প্রকৌশলী হতে হবে ভালো চাকরি না পেলে জীবনে কোনো কিছুই অর্জন হবে না জীবনে কিছুই অর্জন করতে পারবি না এই যে মেন্টাল প্রেশারটা বাচ্চাদের উপর দেয় অভিভাবকরা যার কারণে কিন্তু টিনেজ বয়সের কিশোর কিশোরীরা বা বালক বালিকারা বা একেবারে যৌবনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে নারী এবং পুরুষের আত্মহত্যা করে শুধুমাত্র অভিভাবকদের তৈরিকৃত যে প্রেসার তাকে দেওয়া হয়েছে চাহিদার প্রেশার সেই চাহিদার প্রেশার নিতে না পারার কারণে কিন্তু আত্মহত্যা করে আরেকটা বড় বিষয় আছে যে অভিভাবকের উদাসীনতা নর্মালি যেটি হয় এটি সাধারণত কোন পর্যায়ে হয় ধরেন অভিভাবকদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে যদি বন্ডিংটা ভালো না থাকে অথবা পিতা যদি অর্থবিত্তের প্রতি বেশি লালায়িত হয় সেদিকের দিকে যদি বেশি ধাবি ধাবমান হয় সেক্ষেত্রে হয়তো সে সন্তানকে না চাইতে অনেক কিছু দিচ্ছে কিন্তু সত্যিকার অর্থে সেই সন্তান হয়তো অনেক কিছু পাচ্ছে কিন্তু পিতার ভালোবাসা পাচ্ছে না মাতার ভালোবাসা পাচ্ছে না এই যে জেনারেশন গ্যাপটা হয় এই জেনারেশন গ্যাপের কারণে কিন্তু সন্তানরা নিজেদেরকে এক ধরনের হতাশার মধ্যে ভুগতে শুরু করে এবং পিতা মাতার স্নেহ ভালোবাসা থেকে নিজেকে বঞ্চিত মনে করে এবং সেক্ষেত্রে হয়তো সে অ্যাডিকশনের দিকে চলে যায় এবং তার কারণে পরবর্তী তার মধ্যে আত্মহত্যা প্রবণতা চলে আসতে পারে আরেকটি আত্মহত্যার প্রবণতার কারণ কেন আসে সেটি হচ্ছে পারিবারিক কলহ দাম্পত্য কলহের কারণে অনেক সময় স্বামী স্ত্রী আত্মহত্যা করে বসেন অনেক সময় সন্তানরা সন্তানরাও কিন্তু দাম্পত্য কলহের কারণে করেন অর্থাৎ একটু আগে যেটি বললাম এটি আবার আলাদা প্যারামিটার পিতা মাতা সবসময় একটা দাম্পত্য কলহের মধ্যে আছে এই দাম্পত্য কলহের জায়গা থেকে এই শিশুটি যে একেবারে জন্ম থেকে পিতামাতার মধ্যে সাপে নিয়ে উলে যে সম্পর্ক দেখছে সেগুলো দেখতে দেখতে এতটাই বিরক্ত হয়ে যায় তখন তার বেঁচে থাকাটা তার কাছে যন্ত্রণাদায়ক মনে হয় সেই জায়গা থেকে সে কিন্তু আত্মহত্যা করে সামাজিক বৈষম্যের কারণেও কিন্তু আত্মহত্যা করার প্রবণতা তৈরি হয় বিশেষত সমাজে নারী পুরুষের যে বৈষম্য এই যে নারী পুরুষের বৈষম্যের কারণেও নারীদের মধ্যে আত্মহত্যা প্রবণতাটা কিন্তু বাড়তি পুরুষদের চেয়ে শুধুমাত্র সামাজিক বৈষম্যের কারণে দারিদ্রতার ক্ষেত্র কারণেও কিন্তু আত্মহত্যার ঘটনা ঘটে এবং দারিদ্রতা হচ্ছে আত্মহত্যা প্রবণতার একটা বড় কারণ বড় কারণ কারণ দেখা গেছে যে আত্মহত্যাকারীর প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ সারা পৃথিবীতে যত মানুষ আত্মহত্যা করে সেই আত্মহত্যা যত মানুষ করে তার সেভেন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে নিম্ন এবং মধ্য আয়ের দেশগুলোতে বসবাসকারী অর্থাৎ নিম্ন এবং মধ্য আয়ের দেশগুলোতে সেভেন্টি ফাইভ পার্সেন্ট টোটাল আত্মহত্যার ঘটনাক্রমগুলো সংঘটিত হয় তার মানে আত্মহত্যার জন্য দারিদ্রতা একটা বড় কারণ আবার একটি অন্য কারণ আত্মহত্যার ব্যাপারটা ঘটতে পারে যেমন অপরিকল্পিত ভাবে যদি নারীর ক্ষমতায়ন করেন অর্থাৎ কোনো ইন্ডাস্ট্রি করে দিলেন গার্মেন্টস ইন্ডাস্ট্রির মতো যেখানে হাজার হাজার নারী কোন রকম কোনো পরিকল্পনা ছাড়া কাজ করছে কর্মক্ষেত্রে যাওয়ার পথে বা যৌন নির্যাতনের শিকার হচ্ছে যেহেতু এই অপরিকল্পিতভাবে নারীর ক্ষমতায়ন করা হচ্ছে এই অপরিকল্পিত নারীর ক্ষমতায়নের মধ্যে যেসব নারীরা থাকে তাদের মধ্যে কিন্তু স্বাভাবিক নারীদের চেয়ে বেশি মাত্রায় আত্মহত্যা করার প্রবণতা চলে আসে উৎপীড়ন যেটাকে বলে বুলিং সেই এর কারণেও কিন্তু আত্মহত্যা প্রবণতা আসে মানে এই বিষয়টিকে যদি ধরেন ভয় প্রদর্শন করা হুমকি প্রদর্শন করা বল প্রয়োগ করা বিব্রত করা খারাপ উদ্দেশ্যে প্রভাব বিস্তার করা তোমার ভিডিও আমার কাছে আছে তোমার ইমেজ আমার কাছে আছে তোমার স্ক্রিনশট আমার কাছে আছে তুমি কোথায় কি করেছিলা সেগুলো আমি জানি রেকর্ড আমার কাছে আছে সেগুলো বা সরাসরি তার কোনো চেহারা নিয়ে তার কোনো অঙ্গভঙ্গি নিয়ে তার কোনো বাচন ভঙ্গি নিয়ে আপনি এমনভাবে তাকে ট্রিট করলেন এমনভাবে তাকে র্যাগিং করলেন মেন্টাল র্যাগিং করলেন এই যেটাকে বলা হচ্ছে উৎপীড়ন সেক্ষেত্রে সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের মানুষের আত্মহত্যা করার একটা প্রবণতা আসে আরও মজার কথা হচ্ছে যাদের নিদ্রাহীনতা আছে নিদ্রাহীনতা আর ধরেন আপনি জেগে থাকা ব্যাপারটা আলাদা যেমন আমি যদি আমার কথা বলি আমি ইচ্ছা করলে ধরেন বাহাত্তর ঘন্টা জেগে থাকতে পারি এখন এই বাহাত্তর ঘন্টা জেগে থাকাটা কিন্তু নিদ্রাহীনতা না পারি আমি কিন্তু আমি যদি মনে করি আমি ঘুমাবো আমি ঘুমিয়ে ঘুমিয়ে আবার ঘুমাই সেটা আলাদা কিন্তু অনেকের নিদ্রাহীনতা থাকে দেখা গেছে গবেষণায় যে যারা রাতে পাঁচ ঘন্টার কম ঘুমায় পাঁচ ঘন্টার কম ঘুমায় তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা সাধারণ যারা ঘুমায় তাদের থেকে ফোর্টি এইট বেশি ফর্টি এইট পারসেন্ট বেশি মাদকাসক্তি আত্মহত্যার একটা বড় কারণ দেখা গেছে যে মদ্যপায়ী যারা হিরোইন সেবি যারা ইয়াবা সেবি যারা তাদের মধ্যে সাধারণ মানুষের তুলনায় প্রায় চোদ্দ গুণ আত্মহত্যার হার বেশি আরও একটি বড় যারা জুয়া খেলে এটি একটি বড় বিষয় যারা জুয়া খেলে তাদের বলা হয় যে জুয়ারিদের ঈদের কমপক্ষে টুয়েলভ টু টোয়েন্টি ফোর পার্সেন্ট মানুষ আত্মহত্যা করে যারা নিয়মিত জুয়া খেলে জোয়ারি যারা তাদের বারো থেকে চব্বিশ পার্সেন্ট মানুষের মধ্যে আত্মহত্যা প্রবণতা থাকে শৈশবকালীন যৌন নিপীড়নের কারণেও কিন্তু আত্মহত্যা প্রবণতা তৈরি হয় অর্থাৎ শৈশবকালে যৌন নিপীড়নের কারণে যারা শিকার হয় তাদের মধ্যে আত্মহত্যা প্রবণতাটা বেশি সাধারণ আত্মহত্যার হারের তুলনায় এগারো থেকে তেরো পার্সেন্ট বেশি আরও একটি কারণে মানুষের মধ্যে আত্মহত্যা প্রবণতা আসে সেটি হচ্ছে যেমন দীর্ঘ দীর্ঘমেয়াদী যদি আপনার কোনো রোগ থাকে অর্থাৎ দীর্ঘমেয়াদী কোনো ব্যথা ক্যান্সার কিডনি নষ্ট হয়ে গেছে অনিদ্রার সমস্যা আছে আপনার হাঁপানির সমস্যা আছে বা এমন কোনো ব্যয়বহুল রোগ আছে যেটি সমস্যার সমাধান করার জন্য যে পরিমাণ অর্থ ব্যয় করা দরকার সেটি আপনি ব্যয় করতে পারছেন না এসব মানুষের মধ্যে আত্মহত্যার প্রবণতা কিন্তু বাড়তি হয় এমন কি মজার কথা হচ্ছে যে আত্মহত্যা প্রবণতা আসতে পারে মানসিক সমস্যার জন্য যেসব ঔষধ দেওয়া হয় সেই সব ঔষধের কারণেও সম্প্রতি সময়ই আমরা হয়তো অনেকেই জানেন যে ঔষধ খাওয়ার জন্য অর্থাৎ মানসিক সমস্যার ঔষধ খেতে খেতে খেতেই ও ঔষধের সাইড ইফেক্টের কারণেই করেছে অর্থাৎ এই জন্য বলা হয় যে মানসিক সমস্যার ক্ষেত্রে সবসময়ই যে চেষ্টাটা করতে হবে যদি তার জেনেটিক্যালি ডিফেক্ট বা ফিজিওলজিক্যালি যদি কজ না থাকে মানসিক সমস্যার ক্ষেত্রে যতখানি সম্ভব নিরানু বিভাগ ক্ষেত্রে ঔষধ ব্যবহার না করা ঔষধ ব্যবহার না করা এক পার্সেন্ট ক্ষেত্রে ওষুধ ব্যবহার করতে হয় সেগুলো হয়তো পরের পর আলোচনা করব যে কোন কোন বিষয়ে ঔষধ ব্যবহার করাটা জরুরি তো মানসিক রোগের ক্ষেত্রে ক্ষেত্রে যেগুলো রোগ প্রথমে হচ্ছে মানসিক স্টেট আর মানসিক রোগ এই বিষয়টাকে আলাদা করতে হবে মানসিক রোগ তো রোগ শারীরিক রোগ যেমন রোগ মানসিক রোগও একটা রোগ সেটা আলাদা ব্যাপার কিন্তু মেন্টাল স্টেট এই মেন্টাল স্টেটটা যেখানে ধরেন হতাশা থাকে ফ্রাস্ট্রেশন থাকে কিন্তু সেটা হয়তো কোনো রোগ না বিভিন্ন পারিপার্শ্বিক কারণে তৈরি হচ্ছে চেতনার উপলব্ধি কিভাবে সংগঠিত হচ্ছে চেতনা ভাবে বিকশিত হচ্ছে সেই বিষয়ে নিয়ে আলোচনা হচ্ছে যেমন হতাশার দ্বিতীয় পর্বে আমরা চেতনা প্রসঙ্গ নিয়ে আলোচনা করবো যেহেতু এই পেজটির যে মূল ফর্ম সেটা হচ্ছে কনসাসনেস ক্রিটিক অর্থাৎ চেতনার সমালোচক অর্থাৎ আমরা আমাদের যে বেঁচে থাকার চেতনা এই চেতনার সমালোচনা করতে শিখবো যতক্ষণ পর্যন্ত একজন মানুষের চেতনার মূল সমালোচনা সে নিজে না করতে পারবে ততক্ষণ পর্যন্ত বুঝে উঠতে পারবেন না আপনি যতই মনোবিদ্যা নিয়ে পড়াশোনা করেন বা যতই আপনি কাউন্সিলারের কাছে যান তারা আসলে ট্র্যাডিশনালি আপনাকে একটা ওই প্রথাগত কাঠামো দ্বারা হয়তো আপনাকে জাজ করার চেষ্টা করে কিন্তু সেই জাজ করাটা আসলে ঠিক না কারণ আমাদের বৈশিষ্ট্য মানুষ হিসাবে অন্য অন্য প্রাণীদের থেকে যে আমাদের আলাদা বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যকে যদি আমরা বুঝতে পারি এবং এই চেতনার বৈশিষ্ট্যকে যদি আমরা ব্রেকডাউন করতে পারি তাহলে আমাদের মধ্যে অনেক সমস্যার সমাধান তৈরি করা সম্ভব সেগুলো নিয়ে হয়তো দ্বিতীয় পর্যালোচনা করা যাবে তো যেটি বলছিলাম মানসিক রোগের মধ্যে ডিপ্রেশন আছে সিজোপ্রিনিয়া আছে লাভ অবসেশন আছে বর্ডার লাইন পার্সোনালিটি আছে এরকম অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি আছে বা পিটিএসডি বলে অর্থাৎ যাকে প্রোস্টোম্যাটিক ডিজার্ভার বলে ট্রেস ডিডোর রিজার বলে অর্থাৎ অভিজ্ঞতা পরবর্তী মানসিক রোগ অর্থাৎ যে কোনো একজনের রেপ হলো বা যে কোনো একজনের সামনে তার পিতা খুন হলো এই যে মানুষটি যার সামনে এই ঘটনাগুলো ঘটছে বা যার সাথে এই ঘটনাগুলো ঘটছে সেই ঘটনা ঘটার পরে কিন্তু সে একটা রোগই হয়ে যেতে পারে সেটা কিন্তু সত্যিকারের একটা রোগ সেটা মেন শুধুমাত্র মেন্টাল স্টেট না কারণ আমরা সাধারণভাবে যেটি করি যে আমরা আমাদের শারীরিক রোগের ক্ষেত্রে যতখানি সচেতন হই আপনি আপনার কোনো শারীরিক রোগ হচ্ছে আপনি পনেরোশো দুই হাজার পাঁচ হাজার টাকা ভিজিট দিয়ে ডাক্তার দেখাচ্ছেন বিশ হাজার টাকা টেস্ট করছেন আপনি দেশে হলো না আপনি ইন্ডিয়া যাচ্ছেন আপনার দেশে হলো না আপনি দেশের বাইরে যাচ্ছেন ইন্ডিয়ার থেকে আরও দেশের বাইরে যাচ্ছেন কিন্তু সত্যিকার অর্থে মানুষের মনেরও যে সমস্যা তার শরীরের সমস্যার মতোই একইভাবে কাজ করে সেইটা নিয়ে আমরা কিন্তু সচেতন না যার জন্য আমরা যেটি হই অর্থাৎ আমরা আমাদের মনস্তাত্ত্বিক চেতনার যে সমস্যাগুলো সেই সমস্যাগুলোকে বেশি মূল্য দেই না অর্থাৎ এক্ষেত্রে সত্যিকার অর্থে আপনার সাধারণ শারীরিক অসুস্থতার মধ্যেও যে চিকিৎসা দরকার মতো যে এখানেও ট্রিটমেন্ট দরকার বা এখানেও যে কাউন্সিলিং দরকার ট্রিটমেন্ট দরকার বলতে এখানে অধিকাংশ ক্ষেত্রে আপনার ট্রিটমেন্টটা হবে ঔষধ ছাড়া অর্থাৎ মনের চিকিৎসা হচ্ছে মন দিয়ে মনের চিকিৎসা ঔষধ দিয়ে না। যেখানে রোগ আছে সেখানে ঔষধের প্রয়োজন আছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে রোগ তো থাকে না যদি এই বিষয়টি হয়তো আপনারা বুঝতে পারবেন যদি আপনারা এই লাইভের যে ডিসক্রিপশন সেখানেও লিঙ্কটা দেওয়া আছে এবং এর আগে উনি লাইভ পে যে একটি লাইভ করেছিলাম সেটি নাম ছিল মন এবং হার ভাঙা যারা এই মন এবং হার ভাঙাটা শুনেছেন তারা হয়তো বুঝতে পারবেন যে আমি আসলে কি বোঝাতে চাচ্ছি যে মানুষের শারীরিক ব্যথা এবং মনের ব্যথা একই রকমভাবে মস্তিষ্কের মধ্যে কাজ করে এবং দুটোরই সমান মাত্রায় ট্রিটমেন্টের দরকার আছে শারীরিক ব্যথার জন্য হয়তো আপনার ঔষধের চিকিৎসা দরকার আছে কিন্তু মনের ব্যথার জন্য আপনার ঔষধের দরকার নেই মনের ব্যথার জন্য মনের সমস্যার সমাধান মন দিয়ে হবে মনের সমস্যার সমাধান ঔষধ দিয়ে হবে না তবে মনের সমস্যা যদি রোগে রূপান্তরিত হয় যেখানে সেই রোগটা আপনাকে এমনভাবেই আষ্টে বৃষ্টে জড়িয়ে ধরেছে যেটাকে আপনি কন্ট্রোল করতে পারছেন না সেক্ষেত্রে হয়তো ঔষধের প্রয়োজন আছে এই যে আমাদের কিন্তু আজকে আমাদের লাইফ তো হত আশা নিয়ে বা হতাশা নিয়ে বা নিহত আশা নিয়ে তাহলে সেক্ষেত্রে আমাদের জানা দরকার যে ডিপ্রেশন বা এই এই ধরনের বিষয়গুলো কিভাবে কাজ করে বা কিভাবে আমাদের মনস্তাত্ত্বিকভাবে এই বিষয়গুলো শরীর বা মন মনের উপরে প্রকোপ হয় একাকিত্ব একাকিত্বটা হচ্ছে প্রবল পরিমাণে এই ডিপ্রেশনের একটা মূল কারণ অর্থাৎ আপনি একা আছেন একা ফিল করছেন এই একাকিত্ব হচ্ছে যে আপনি একা থাকলেই একা থাকবেন ব্যাপারটা এমন না অর্থাৎ আপনি সকল কিছুর সাথে বিচ্ছিন্ন আছেন কিন্তু নিজে পরিপূর্ণ না আপনি বিচ্ছিন্ন সমাজ জগৎ সংসার মানুষের থেকেও বিচ্ছিন্ন এবং আপনি নিজেও একাই আপনি পরিপূর্ণ না অধিকাংশ মানুষ দেখবেন যারা ক্রিয়েটিভ মানুষ তারা যখন একা থাকে তারা তখন তারা পরিপূর্ণ থাকে সে কিন্তু একাকৃত্বে ভুগছে না যেমন আমি আমি হয়তো একাকিত্ব ভুগছি না আমি একা রুমের মধ্যে আছি একাকিত ভুগছি না কিন্তু একজন ডিপ্রেশনের রোগী সে যদি সত্যিকার অর্থে বা ডিপ্রেশনের ভোগা মানুষ আমি রোগী বলবো না ডিপ্রেশনের ভোগা মানুষ সে যখন একা থাকবে সে জগৎ বিচ্ছিন্ন আছে প্লাস হয়েছে সে নিজের থেকেও নিজে বিচ্ছিন্ন আছে অর্থাৎ একা আছে এবং এই ধরনের মানুষের কি হয় দৈনন্দিন জীবনের প্রতি আগ্রহ হারিয়ে যায় দৈনন্দিন জীবনের প্রতি আগ্রহ হারিয়ে যায় এবং আগ্রহ হারানোর জন্য কী হয় ডিপ্রেশনের লক্ষণের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে আপনি যদি ডিপ্রেশনে ভোগা শুরু করেন হঠাৎ করে আপনার ওজন কমা শুরু করবে এবং ওজন কমা শুরু করবে আপনি হয়তো বুঝবেনও না যে কেন ওজন কমছে বা আপনি জানেনও না যে আপনি ডিপ্রেশনে ভুগছেন কিন্তু আপনার ওজন কমছে আমি আমার ব্যক্তি জীবন থেকে একটি উদাহরণ দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে সম্ভবত টু থাউজেন্ড টেনে টু থাউজেন্ড বা টু মানে এই দুই সময়ের মধ্যে আমি একটা ছোটখাটো অপারেশন আমার করতে হয়েছিল শারীরিক সমস্যার জন্যে যার জন্য আমি স্কোয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলাম ঢাকার স্কোয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলাম সেখানে আমার টোটাল অপারেশন প্রসিডিউর করে পাঁচ দিন আমাকে থাকতে হয়েছে তো নর্মালি স্কোয়ার হাসপাতালে যেটি ওদের হচ্ছে তিনবেলা বেলা আপনি খাবার পাচ্ছেন ওরা আপনাকে বেলা খাবার দিচ্ছে আমি যেহেতু স্বাভাবিক সমস্যা ছিল টিউমারের একটার মতো একটা সমস্যা ছিল যার জন্য আমি সুস্থ ছিলাম আমার খাবার কোনো বিধিনিষেধ ছিল না আমাকে তারা যে খাবার পাঁচ বেলা সেটি হচ্ছে এত পর্যাপ্ত খাবার কারণ নর্মালি স্বাভাবিক জীবনে আমি একাহারি স্বাভাবিক জীবনে আমি একাহারি কিন্তু সেখানে যেটি হচ্ছিল যে আমাকে পাঁচাহারি হচ্ছে অর্থাৎ বেলা আমি খাবার খাচ্ছি দুপুরে রাত্রে মেইন কোর্স যেটা আমি খাচ্ছি সেটা এত যেটা আমি বাসায় হয়তো তিন দিনে এক অর্থাৎ সেখানে তিন বেলায় যা খাচ্ছি সেটা হয়তো বাসায় আমি তিন দিনে খাই কিন্তু মজার কথা হচ্ছে যখন আমাকে অপারেশন কর আমি ভর্তি হলাম তখন যে আমার শরীরের ওজন আমি যখন রিলিজ করে আসলাম তাতে আমার চার কেজি ওজন কমে গেছে পাঁচ পাঁচ দিনে এখন এই ওজন কমার পরে আমার লাইফ পার্টনার বললো তোমার এত ওজন কমলো কেন আমি বললাম এটা হচ্ছে হিডেন ট্রেস অর্থাৎ ট্রেস অর্থাৎ আমার মধ্যে এক ধরনের মানসিক ডিপ্রেশন আছে কিন্তু সেই ডিপ্রেশনটা হচ্ছে আমার সাবকনসিয়াস মাইন্ডে যে আমি এমনি জলি মাইন্ডে আছি কিন্তু এই ডিপ্রেশনটা আমার যেহেতু আমি জলি মাইন্ডে আছি এবং আমার সাবকনসিয়াস মাইন্ডকে আমি নিয়ন্ত্রণ করতে পারি যার জন্য আমার সাবকনসিয়াস মাইন্ড আমার কনসিয়াস মাইন্ডের উপর সেই ডিপ্রেশনটা প্রকাশ করতে পারছে না কিন্তু আমার সাবকনসিয়াস মাইন্ডে একটা ডিপ্রেশন আছে যে কি হবে কি হতে যাবে ওটি থেকে ফিরব কিনা না যদিও আমি ভাবছি না কিন্তু আমার সাবকনসিয়াস মাইন্ড ভাবছে এই কারণে আমি যতই বেশি খাই না কেন কিন্তু সেটি আমি আমার শরীরের জন্য সংরক্ষিত হচ্ছে না যার জন্য এত বেশি খাবার পরেও আমার ওজন চার কেজি কমে গেল মাত্র পাঁচ দিনে এরকম হয় অর্থাৎ ডিপ্রেশনের কারণে আপনার শরীরের ওজন কিন্তু কমে যেতে পারে হঠাৎ করে শরীরের ওজন কমে যেতে পারে হঠাৎ করে ঘুমের পরিবর্তন হতে পারে আপনি রাগ এবং বিরক্তি আপনার বাড়তে পারে হঠাৎ করে দেখবেন আপনি খুব ক্লান্তি ফিল করছেন নিজের প্রতি তীব্র ঘৃণা চলে আসবে এবং জীবনযাপনের ক্ষেত্রে কোনো নিয়ন্ত্রণ থাকবে না অনিয়ন্ত্রিত জীবনযাপন হয়ে যাবে এই যে লকডাউনের সময় আপনার যে নিয়ন্ত্রিত পরিকাঠামোর জীবনে অভ্যস্ত ছিলেন সেই জীবনের কিন্তু অভ্যস্ত থেকে বেরিয়ে আসছেন আপনার মধ্যে কিন্তু একটা ডিপ্রেশন আছে আপনি হয়তো হাসি খুশি কিন্তু এই হাসি খুশির যে চেহারা সেটা কিন্তু আপনার সাবকনসিয়াস মাইন্ডে না সাবকনসিয়াস কিন্তু আপনি ডিপ্রেশনে ভুগছেন এবং এর কারণে কি হবে মনোসংযোগের অভাব হবে এবং কোন কোন ক্ষেত্রে যেটা হয় ডিপ্রেশনের কারণে শারীরিক যন্ত্রণা হয় সেটি নিয়ে আলোচনা করছি না তো যেটি মূল বক্তব্য হচ্ছে যে আমরা মানসিক বা চেতনার অস্থিরতার অস্থিরতার হতাশা নিয়ে কথা বলছি আমাদের মূল এই লাইফটার করার হচ্ছে মূল কারণ হচ্ছে যে আমরা মানসিক বা চেতনার জেনেটিক বা শারীরিক রোগ যেগুলো আছে যেগুলো জেনেটিক সমস্যা বা শারীরিক রোগের জন্য যেগুলো সমস্যা হয় সেগুলো নিয়ে বেশি উদাহরণ টানছি না কারণ সেগুলো আলাদা ব্যাপার হয়তো পরবর্তী কোনো এক পর্বে বলবো যেমন যেমনিয়া বাইপোলার ডিসার নিয়ে আজকে খুব একটা আলোচনা করবো না কিন্তু বক্তব্য হচ্ছে যে ডিপ্রেশন থেকে কখন মানুষ আত্মহত্যা করে বা ডিপ্রেশন থেকে কখন আত্মহত্যা ঘটে কারণ এর আগেও বলেছি যে বিশজন মানুষ ডিপ্রেশনে ভুগলে বা আত্মহত্যা প্রবণ হলে তার মধ্যে একজন মানুষ হয়তো আত্মহত্যা করে আত্মহত্যা করা কিন্তু এক বিষয় বিষয় না দুটো আলাদা তো প্রচুর পরিমাণে যখন আত্মহত্যা কখন ঘটবে একজন ডিপ্রেশনে ভোগা মানুষ যদি প্রচুর পরিমাণে নিজের ক্ষতি করা কিংবা মৃত্যু নিয়ে কথা বলা বা চিন্তা করা শুরু করে নিজের হতাশার কথা যদি প্রকাশ্যে প্রচার করা শুরু করে সেটি ফেসবুক পোস্টে হতে পারে সেক্ষেত্রে লাইভে হতে পারে বা পারিবার পরিবারিক পরিবার পরিজনের সাথে কথা বলতে গিয়ে হতে পারে সেক্ষেত্রে কিন্তু বোঝা যাবে যে এই মানুষটি হয়তো দিকে ধাবিত হচ্ছে এবং সেই পারে বা দেখবেন মৃত্যু বা মৃত্যুর পদ্ধতি সম্পর্কে অতিরিক্ত আগ্রহী সে হয়ে যাবে সে জানতে চাইবে যে কীভাবে পেইনলেসলি মারা যেতে যাওয়া যায় কিভাবে ব্যথাহীনভাবে সমাপ্ত হওয়া যায় এই বিষয়গুলো জানতে চাইবে এবং অনিয়ন্ত্রিত এবং ঝুঁকিপূর্ণ কাজের প্রতি তার এক ধরনের আগ্রহ বেড়ে যাবে এবং দেখবেন ঘন 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 সে সবার কাছ থেকে বিদায় আদায় নিয়ে চলে যাওয়ার একটা ব্যাপার ঘটবে হাই হায় এটা তো তাহলে আমার জন্য তো আমি তো ঘন ঘন আপনাদের কাছ থেকে বিদায় টিদায় নিয়ে চলে যাই এই যে ঘন টন যদি যদি টিদায় নিয়ে চলে যাই এই যে এটা কি তাহলে আমার আত্মহত্যা প্রবণতার কারণে হচ্ছে তাই কি আমি তো নিজেও টেনশনে পড়ে গেলাম ডিপ্রেশনে ভুগতে হবে এটা না আমি যে মাঝে মাঝে বিদায় নিয়ে চলে যাই ঘন ঘন বিদায় নেওয়ার প্রবণতা যে চলে যাই এটা আসলে অন্য কারণে এটা হচ্ছে আমার ক্রিয়েটিভ থট প্রসেসের কারণে আমি বিচ্ছিন্ন যাতে এক্ষেত্রে কাজ করতে পারি সেটা আলাদা বিষয় লেখকরাও এটা করে যে মাঝে মাঝে সবার থেকে বিচ্ছিন্ন হয়ে পনেরো দিন সে একটা রুমের মধ্যে ঢুকে গেল পনেরো দিন পরে কিছু প্রোডাকশন নিয়ে বেরোলো এই যে হঠাৎ করে বিদায় এই বিদায় নিয়ে চলে গেলাম তোদের সাথে আর দেখা শেখাতে হবে না এবারই জীবনে শেষ দেখা এই যে এবারই জীবনে শেষ দেখা নিয়ে বলে একজন লেখক রুমের মধ্যে ঢুকলো তার মানে সে প্রোডাকশান দিবে তার কিছু প্রোটাকশন হবে কিন্তু একজন সাধারণ মানুষ যার মধ্যে ডিপ্রেশন আছে সে যদি বলে তোদের সাথে দেখা হলে হতেও পারে না হলে না হতে পারে মাপটাপ করে দিস এই সাধারণ মানুষ যে ক্রিয়েটিভ মানুষ না সে যদি হঠাৎ করে বিদায় নেওয়ার ঘন ঘন বিদায় এরভাবে অভাবে নেয় তাহলে বুঝবেন সে আত্মহত্যার দিকে ধাবিত হচ্ছে এবং মজার কথা হচ্ছে যে আত্মহত্যার একটা বড় সিমটম আছে সেটি হচ্ছে যে ডিপ্রেশন থেকে হঠাৎ করে সে সরে আসবে এবং একটা পর্যায়ে জলি মাইন্ডেড হয়ে যাবে অর্থাৎ যে মানুষটি আত্মহত্যা প্রবণ কিন্তু সে আত্মহত্যা কখনোই করবে না সমগ্র জীবনে সে আত্মহত্যা প্রবণ কিন্তু কখনোই করবে না কিন্তু যে মানুষটি আত্মহত্যা করবে সে কি করে মানে নর্মালি কি হয় বেশিরভাগ ক্ষেত্রে নিরানব্বই ভাগ ক্ষেত্রে যে আত্মহত্যা করবে আত্মহত্যা করার আগে সে কিন্তু এক ধরনের রিলিফ ফিল করে সুখ ফিল করে হঠাৎ করে মোমবাতি নিভে যাওয়ার আগে যেমন প্রজ্বলিত হয় সেরকম তার মধ্যে হঠাৎ করে দেখবেন প্রাণচঞ্চলা চলে আসতেছে খুব হাসি খুশি থাকা শুরু করবে সবার সাথে দেখা সাক্ষাৎ করে সে জলি মাইন্ডে একটি মুভি দেখবে চা খাবে আড্ডা মাড্ডা দিয়ে এসে রাত্রে ফ্যানে ঝুলে পড়বে এরকম একটা ব্যাপার অর্থাৎ হঠাৎ করে প্রাণ চাঞ্চলতা তার মধ্যে চলে আসতে পারে এখন বক্তব্য হচ্ছে যে ডিপ্রেশন যে হয় বা হতাশা যে হয় এটা কেন হয় এবং এইগুলোর পিছনে কী কী রিস্ক ফ্যাক্টর আছে সেগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে কিন্তু ডিপ্রেশন নিয়ে আসলে কেন হয় এককভাবে নির্দিষ্ট কোনো বক্তব্য দেওয়া যাবে না কোনো মনোবিদও দিতে পারবেন না কোনো চিকিৎসক দিতে পারবেন না মানে কেউই দিতে পারবেন না কারণ মানুষের মনস্তত্ব স্বাভাবিকভাবে ব্যাখ্যায় ব্যাখ্যায় লিপিবদ্ধ করাটা খুব মুশকিল কারণ পৃথিবীর আটশো কোটি মানুষের প্রতিটি মানুষের মনস্তত্বের মধ্যে এক ধরনের মৌলিকতা আছে এবং চিন্তার মৌলিকতা আছে যার জন্য এককভাবে নির্দিষ্ট সীমাবদ্ধ কোনো সংজ্ঞা নাই কিন্তু যেটা বলা যেতে পারে ডিপ্রেশন মূলত জৈবিক শারীরিক এবং মানসিক সহ সব ধরনের চাপের সমষ্টি অর্থাৎ আপনার জৈবিক আপনার শারীরিক আপনার মানসিক যে স্টেট এই স্টেটের একটা চাপের সমষ্টি অনেক ক্ষেত্রেই আমরা মানে সিজনাল অ্যাফেক্টিভ অর্ডার বা স্যাড বলা হয় সিজনাল অ্যাফেক্টিভ অ্যার এটাকে বলা হয় স্যাড বা বাইপোলার ডিসিশনকে ডিপ্রেশন বলে সংজ্ঞায়িত করি অনেকেই করে অনেক মনোবিদ করে এটা আসলে ঠিক না এটি একটি প্রচলিত ভুল কারণ ডিপ্রেশনের বেশ কিছু কারণ এবং রিক্সপ্যাক্টার রয়েছে এটা এককভাবে ছোটোমাত্র একটা বৃত্ত দিয়ে বাধাটা ঠিক হবে না কারণ ডিপ্রেশনের মূল কারণ হচ্ছে মানুষের চেতনা আমরা যে মানুষ আমরা মান আমার ডিপ্রেশন এবং আত্মহত্যা প্রবণতার মধ্যে কিন্তু একটা ব্রিজ আছে কিন্তু একটা প্রাণী হয়তো আত্মহত্যা করলো একটা নীলতিমি আত্মহত্যা করলো বা একটা বনগাই আত্মহত্যা করলো বা একটা পাখি আত্মহত্যা করলো সে কিন্তু হয়তো ডিপ্রেশনে ভুগছিল না কারণ ডিপ্রেশনে ভোগার মতো চেতনা তার নাই কিন্তু সে আত্মহত্যা প্রবণতা তার জেনেটিক্যালি আছে কিন্তু একজন মানুষ আত্মহত্যা করছে তার মধ্যে ডিপ্রেশন আছে তো সেক্ষেত্রে আত্মহত্যা প্রবণতা ডিপ্রেশনের মধ্যে এক ধরনের বাউন্ডারি থাকলেও কিন্তু ডিপ্রেশনের মূল কারণ হচ্ছে যে আপনার চেতনাগত উপলব্ধি এই চেতনাগত উপলব্ধির প্যারামিটারটা যদি আপনি বুঝতে পারেন এবং আপনার চেতনা কীভাবে বিকশিত হয়েছে চেতনার গন্তব্য কী আপনার অস্তিত্বের মানে কি আমি কোথা থেকে আসলাম কোথায় যাব আমি যদি একজন বিশ্বাসী হই আমার মৃত্যু পরবর্তী আমার জীবন সেটা কি আমার জন্য সুখদায়ক কি না আমি যদি একজন অবিশ্বাসী হই তাহলে আমার জীবনের কোনো মানে সত্যিকার অর্থে আছে কি না এই যে চেতনার বহুবিধ স্ট্যাটা বা বহুবিধ অবস্থা এই অবস্থার কারণে কিন্তু ডিপ্রেশন তৈরি হতে পারে এবং এই যে একাকিত্ব সামাজিক সাহায্য না পাওয়া যোগাযোগের অভাব সাম্প্রতিক সময়ে কোনো ঘটনা ঘটে গেল যেটা আপনি নিতে পারছেন না ডিপ্রেশনের পারিবারিক ইতিহাস যদি থাকে বৈবাহিক সম্পর্কের মাঝে যদি দ্বন্দ্ব থাকে আর্থিক সমস্যা যদি থাকে শৈশবের কোনো দুঃসহ অতি স্মৃতি থাকে নেশার উপস্থিতি যদি থাকে বেকারত্ব যদি থাকে বা শারীরিক জটিল জটিল যদি কোনো রোগ থাকে তাহলে কিন্তু আপনার মধ্যে এক ধরনের ডিপ্রেশনের ব্যাপার ঘটতে পারে বাসতে পারে এখন ডিপ্রেশন কমানোর ক্ষেত্রে কি করা যেতে পারে যেগুলো ডিপ্রেশন কমানোর ক্ষেত্রে আপনাকে কোনো মনোবিদ সাজেশান দিবে সেই সেগুলো হচ্ছে এক ধরনের ওই কী বলে কোনোরকম চালিয়ে যাওয়ার মতো পদ্ধতি বা ঔষধপত্র যেগুলো দেওয়া হচ্ছে ডিপ্রেশন কমানোর জন্য সেগুলো তো অনেক ক্ষেত্রে ঔষধপত্রই আপনাকে আত্মহত্যার দিকে আরও বেশি ধাবিত করবে আপনি ডিপ্রেশন ওষুধ খাওয়া খেতে খেতেই আরও মরে যেতে চাইবেন বেশি ও সেই ওষুধের সাইড ইফেক্টই আপনাকে আত্মহত্যা করার দিকে নিয়ে যাবে কিন্তু স্বাভাবিকভাবে বলা হয় যে ডিপ্রেশন থেকে যদি আপনি বেরোতে চান তাহলে আপনাকে একাকিত্বের যে অবস্থা সেই অবস্থা থেকে বেরোতে হবে কারণ একাকিত্ব ডিপ্রেশনে আগুনে ঘি ঢালার মতো কাজ করে অর্থাৎ আপনি যদি একা থাকেন তাহলে আপনার মধ্যে আগুনে ঘি ঢালার মধ্যেও কাজ করবে হচ্ছে একাকিত্ব তাই সবার সাথে থাকতে হবে বন্ধু পরিবারের সাথে সময় বেশি দিতে হবে কোনোভাবেই একা থাকা যাবে না যারা একা থেকে পরিপূর্ণ থাকতে পারেন লেখক বা চিন্তাশীল মানুষের মতো তাদের ব্যাপারটা আলাদা সাধারণ মানুষের কথা বলা হচ্ছে আপনার মন যেটা চাইছে একা থাকতে কিন্তু সেটা আপনি করবেন না মানে একটু যদি সচেতনভাবে যদি আহ বেরোতে পারেন এবং কারোর সাথে কারোনার সাথে কথা বলতে পারেন সামনা সামনাসামনি কারোর সাথে যদি কথা বলেন সে হয়তো আপনার কথা বুঝবে না আপনি এমন মানুষকে বুধ বলছেন যে আপনার উপলব্ধি বুঝবে না কিন্তু তারপরে যদি আপনি বলতে পারেন এই বলাটা কিন্তু আপনাকে এক ধরনের স্বস্তি দিবে আপনার কথা যে শুনবে সে হয়তো আপনার সমস্যার সমাধান দিতে পারবে না বা সমস্যার সমাধান দেওয়াটা বাধ্যবাধকতা বাধ্যবাধকতাও নেই কিন্তু আপনি যে বলতে পারছেন এটা আপনাকে রিলিফ দিবে নর্মালি যারা কাউন্সিলার তাদের সবচেয়ে বড় আয়ের পদ্ধতিটা কি জানেন তারা কিন্তু কিছুই বোঝে না কিন্তু তারা কিন্তু বড়ো বড়ো আয় করছে ঢাকাতে এক যে কোনো কাউন্সিলিং সেন্টারে খুব বড়ো মাপের যারা কাউন্সিলার তারা দেখবেন যে এক ঘন্টার জন্য এক হাজার থেকে তিন হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত চার্জ নেয় আমি খোঁজ খবর নিয়ে রেখেছি কিন্তু তারা ঘোরার ডিম কিছুই বোঝে না কিন্তু তারপরও তার কাছে একের পর এক মানুষজন যাচ্ছে কেন যাচ্ছে আপনি যে আপনাকে বলতে পারছেন একজন কাউন্সিলার সামনে বসে আপনি এক ঘন্টা বলতে পারছেন যে আমাকে কেউ বোঝে না জানেন আমার আমার আমি সমগ্র জীবন মানে এই যে আপনি বলতে পারছেন আপনার পাওয়া আপনার না পাওয়া আপনার উপলব্ধি আপনার প্রাপ্তি আপনার অপ্রাপ্তি আপনার বোঝা না বোঝা আপনার আপনার দাম না পাওয়া আপনার জীবনে ব্যর্থতা আপনি বলতে পারছেন যে যাকে বলছেন সে তার ব্যক্তি জীবনে ব্যর্থ সে তার ব্যক্তি জীবনে চরমভাবে ব্যর্থ তার নিজের সংসার ঠিক নেই তার নিজের পরিবারের সংসার ঠিক নাই যে আপনাকে মাউন্সিলিং সরি যে আপনাকে কাউন্সিলিং সাপোর্ট দিচ্ছে ওর কাউন্সিলিং সাপোর্ট আগে দরকার কিন্তু সে আপনার কথা শুনে সে উপার্জন করছে এবং আপনি তার কাছে কেন কারণ আপনি যখন বলছেন তখন আপনার মধ্যে মনে হচ্ছে আপনার প্রকাশ দিচ্ছে। যার জন্য কাছে আপনি পাঁচবার যাচ্ছেন তাকে দশ হাজার টাকা আপনি ফি দিচ্ছেন সে আপনাকে বলছে ঠিক আছে আপনি আরো সপ্তাহে একবার করে আমার কাছে আসেন এসে আপনার কাউন্সিলিং করেন সে আপনাকে তার প্রথা পুঁথিগত বিদ্যার জায়গা থেকে কিছু কিছু পরামর্শ দিচ্ছে আপনি যাচ্ছেন যে নিজেকে বলছেন এবং বের মনে করছেন যে না আমি তো কাঁদলাম দেখবেন কাঁদার পরে যেমন হালকা হয়ে যায় মানুষ সেরকম আপনি কাঁদলাম এক দু ঘন্টা আমি বলে আসলাম বেরোনোর পরে মনে আমি তো ভালো আছি এবং এই পর একটা পর্যায়ে হয় কি যে এটাও একজন মানুষের নেশা হয়ে যায় অর্থাৎ আপনি আপনার কোনো জায়গা নাই আপনি আপনি আপনার নিজেকে আপনার নিজের প্রিয়জন পিতামাতা ভাই বোন কারোর কাছে প্রকাশ করতে পারছেন না কি করবেন যান দু টাকা দিয়ে তার সামনে যে একটু এক ঘন্টা বক বক করে আসলেন একজন তো শুনলো ওই লোকটার উপার্জন হচ্ছে এটাও একটা বড় কারণ যাই হোক বাদ দিই এভাবে সবার পেশার তো বারোটা বাজানো ঠিক হবে না তো যাই হোক আহ যেটি বলছিলাম তো যেটি হবে যে আপনি আপনাকে বলতে হবে আপনি যদি কারোর প্রতি বলেন সে যদি আপনার ভালো শ্রোতা হয় সে ভালো শ্রোতা হওয়াটাও কিন্তু আপনাকে এক ধরনের রিলিফ দিবে তার মানে একাকিত্ব জায়গা থেকে বেরোনোর জন্য সত্যিকার অর্থে দরকার হচ্ছে নিজেকে খুলতে পারা কাটতে পারা নিজেকে প্রকাশ করতে পারা আপনার যত যন্ত্রণা আছে সেগুলো যদি আপনি সারা রাত বর্ষিত হন তাহলে সকালবেলা দেখবেন যে আপনার সকালটা আলোকময় হয়ে গেছে সূর্য উঠে গেছে অর্থাৎ যত মেঘ আকাশে থাকবে যদি ঝরে যায় মেঘ তাহলে তো সূর্য আলোক আপনি সকালে পাবেন আর মেঘ যদি আকাশে জমাই থাকে তাহলে সূর্য আলোক তো সকালে আসবে না এর জন্য সবচেয়ে বড় বিষয় হচ্ছে নিজের এই মেঘগুলোকে ঝরতে দেওয়া আর নিজের অবস্থান বদলের জন্য চেষ্টা করবেন অর্থাৎ আপনি যে অবস্থানে আছেন সেই অবস্থান থেকে যদি কিছুটা পাল্টানো যায় প্রতিদিন একটু হয়তো এক্সারসাইজ করলেন আমি যেটা নর্মালি বলি যে কারো যদি খারাপ লাগে এমন কোনো অ্যাক্টিভিটিস করেন যেটা স্বাভাবিকভাবে আপনি করেন না আপনি একটি বেদের মেজোস না গান ছেড়ে নাচেন না কেন পাঁচ মিনিট রুমের বদ্ধ করে দেখবেন আপনি একদিন রিলিফ ফিল করছেন অর্থাৎ ট্র্যাডিশনালি আপনি যে বৃত্তের মধ্যে আছেন সেই বৃত্তটাকে ভাঙেন তাহলে দেখবেন ভালো লাগবে আপনি একটু গান শোনেন আপনি একটু নাচেন আপনি নিজের নিজেকে নিজে তৃপ্তি দেওয়ার চেষ্টা করেন নিজেকে নিজে উপহার ছোটো ছোটো উপহার দেওয়ার চেষ্টা করেন আপনি অভ্যাস পরিবর্তন করেন আপনি যেভাবে খাচ্ছেন যা খাচ্ছেন সেটা খান না আপনি ভাত খান আপনি মাছ খান আপনি একটু সাত দিন চেষ্টা করেন যে আমি একটু ওয়েস্টার্ন টাইলে খাবো কি ভেজিটেবল খাবো বা এইটা খাবো ওইটা খাবো স্যুপ খাবো এইটা নিয়ে আমি চলবো খাবার স্টাইল পরিবর্তন করেন কফি খাওয়ার অভ্যাস থাকলে সেটা বাদ দেন কারণ কফিতে ক্যাফিন থাকে ক্যাফিন কিন্তু ডিপ্রেশনকে ফ্রেশনেস নিয়ে আসে কিন্তু ক্যাফিয়েন কিন্তু ক্যাফিন ডিপ্রেশনকে কিন্তু উস্কিয়ে দেয় এছাড়া যদি আপনি অ্যালকোহল খান বা চর্বি জাতীয় খাদ্য খান সেগুলো কিন্তু আপনার ডিপ্রেশন বাড়াতে পারে অর্থাৎ আপনি যারা যারা হয়তো মাংস বেশি খায় ফ্যাট বেশি খায় অ্যালকোহল খায় তাদের মধ্যে কিন্তু ডিপ্রেশন থাকে যার জন্য দেখবেন যে অ্যালকোহল নির্ভরতা সেটা কিন্তু ডিপ্রেশন কমানোর জন্য আপনি আবার অ্যালকোহলে যাচ্ছেন সেটা কমানোর জন্য আবার অ্যালকোহলে যাচ্ছেন সেটা মনে করছেন যে রিলিফ কিন্তু সেই রিলিফটা কিন্তু আপনাকে আরও ডিপ্রেশনের দিকে বাড়তি ঢুকিয়ে দিবে। বেশি করে ফল খাওয়ার চেষ্টা করবেন ফল শাকসবজি খাওয়ার চেষ্টা করবেন আর এর সাথে ব্রেইনের যে আপনার কার্য প্রক্রিয়া সেই কার্য নিজে নিজে বোঝার চেষ্টা করবেন যে আমার মন কিভাবে বিকশিত হয়েছে আমি কিভাবে বুঝি আমি কীভাবে উপলব্ধি করি সেগুলো বুঝে 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 নিজের চিন্তা চেতনাগুলোকে মৌলিক চিন্তা চেতনা খুঁজে বের করবেন কোন হবি খুঁজে বের করবেন সেই হবিটা করার চেষ্টা করবেন এবং সেই হবিগুলো বাইরে প্রকাশ করার চেষ্টা করবেন এবং পৃথিবীকে ছড়িয়ে পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন আর একটা বড় বড় ব্যাপার হচ্ছে ট্রাভেলিং বা ট্রাভেল করা কিন্তু ডিপ্রেশন কাটানোর কারণ উপায় ট্রাভেল করার জন্য আপনাকে আমেরিকা যেতে হবে সুইজারল্যান্ড যেতে হবে ব্যাপারটা এমন না আপনার বাড়ির আশেপাশে রিক্সা নিয়ে এমন একটা জায়গায় যান যেখানে কিছু কোনো দর্শনীয় স্থান আছে নদীর ধার হতে পারে পুকুর পার হতে পারে যেখানে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকায় আপনি ট্রাভেল করতে পারেন একবেলা চলে যান না কেন কোনো কিছু না ট্রাভেল করার জন্য কোনো রেল স্টেশনে চলে যান যে আমি আমার বাড়ির পঞ্চাশ কিলোমিটার দূরে একটা রেল স্টেশন আছে সারাদিন সেই রেল স্টেশনে আমি ট্রাভেল করবো ওই ট্যুর এভাবে যদি ট্যুর করেন তাহলে দেখবেন আপনার এক ধরনের চলে আসবে আপনি স্বেচ্ছাসেবী হন স্বেচ্ছাশ্রম কিন্তু মানুষের ডিপ্রেশনটা কমায় আপনি ধরেন রাস্তাঘাটে কিছু না আপনি একটা ঝাড়ু নিয়ে বলবেন যে আজকে এই রাস্তা পরিষ্কার কর্মসূচি নেন দুজন তিনজন বন্ধু মিলে করেন এইটা করবেন না দেখবেন যে এই যে কাজটা করলেন সাত দিন আপনার মধ্যে কোনো ডিপ্রেশন নাই ডিপ্রেশন নাই একজন বলেছেন একটু টিকটক করেন হ্যাঁ করতে পারেন হ্যাঁ টিকটকও করতে পারেন যাই হোক যেটি বলছিলাম মূল কথা হচ্ছে যে এমন কিছু কাজ করা যে কাজগুলো ট্র্যাডিশনালি আপনি করেন না এবং সেই কাজগুলো আপনি নিজেকে ট্রিট করার জন্য নিজেকে নিজে ট্রিট করার জন্য সেই কাজগুলো করবেন যদি সত্যিকার অর্থে নিজেকে নিজে ট্রিট করার জন্য কাজ করতে পারেন তাহলে দেখবেন এক ধরনের রিলিফ চলে আসবে হতাশাটা কমে যাবে এখন চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে যে বক্তব্য সত্যিকার অর্থে ডিপ্রেশনের কোনো প্রাতিষ্ঠানিক চিকিৎসা নেই হতাশার কোনো প্রাতিষ্ঠানিক চিকিৎসা নেই কার্যকরী উপায় তো একদমই নাই যার কারণে বেশিরভাগ ক্ষেত্রেই বিশেষজ্ঞ চিকিৎসকরা যেটা করেন যে ঘুমের ওষুধের মাধ্যমে সাময়িক মুক্তি দেবার চেষ্টা করে কিন্তু এই যে ঘুমের ওষুধ বা মস্তিষ্ক শিথিলকরণ ওষুধ যেগুলো দেওয়া হয় ডিপ্রেশনের জন্য সেগুলো কিন্তু সাময়িক উপকার করে কিন্তু দীর্ঘস্থায়ী ক্ষতি করে দেখা গেছে যদি আপনি শরীরবৃত্তীয় কারণে রোগে না ভোগেন মেন্টাল স্টেটের কারণে আপনার ডিপ্রেশন থাকে সেক্ষেত্রে যদি আপনাকে রোগের ঔষধ দেওয়া হয় তা আপনাকে সাময়িক রিলিফ দিবে কিন্তু চিরস্থায়ীভাবে আপনাকে ক্ষতি করবে এই বিষয়টি আমাদের দেশে খুব ম্যাল প্র্যাকটিস হয় উন্নত বিশ্বে একজন মানসিক সমস্যায় ভোগা মানুষ বা একজন মানসিকভাবে ডিপ্রেশনে ভোগা মানুষের একটা সিডেটিভ বা একটা ঔষধ পাওয়ার জন্য সমগ্র জীবন মানে সময় নষ্ট করতে হয় কিন্তু ওষুধ তাকে দেওয়া হয় না কারণ ডিপ্রেশনের ক্ষেত্রে ঔষধ হয়তো আপনাকে সাময়িক রিলিফ দেয় আমার ঘুম হচ্ছে না আমাকে ঔষধ দেন বাংলাদেশে যান ওষুধের দোকানে ভাই ঘুম হচ্ছে না সেও আপনাকে একটা ট্যাবলেট দিয়ে দিবে ডাক্তারও লাগবে না কিন্তু উন্নত বিশ্বে ভাই আপনার ঘুম হচ্ছেই না আপনি ইনসোমনিয়ার রোগী আপনার রোগী ইনসোমনিয়া তারপর আপনি ওষুধ পাবেন না যতক্ষণ পর্যন্ত তারা কয়েকটি ধাপের পর সিদ্ধান্ত না নিবে সত্যিকার অর্থে আপনার ঔষধের দরকার আছে কারণ মানসিক সমস্যার ঔষধ সেগুলো একটা সাপের বিষের মতো অর্থাৎ যদি সত্যিকার অর্থে পর্যাপ্ত পরিমাণে সাপের বিষ আপনার শরীরে ঢুকে যায় তা আপনার একটা ক্ষতি করতে পারে যার কারণে যার কারণেই হয় কি যে একশো জন মানুষের মধ্যে একজন মানুষের ঔষধের দরকার পড়ে বাকি নিরানব্বই জন মানুষের ওষুধ দরকার পড়ে না বাকি নিরানব্বই জন মানুষের সত্যিকার অর্থে দরকার হচ্ছে মনির মন দ্বারা মনের সমস্যাকে নিরাময় করা কিন্তু মন দ্বারা মনের সমস্যাকে নিরাময় করার জন্য সত্যিকার অর্থে সত্যিকার অর্থে যে পরিমাণ সময় দিতে হবে আপনাকে আপনার নিজেকেও বা যাকে আপনি বলবেন তাকেও যে পরিমাণ সময় আপনাকে দিতে হবে সেইটা স্বাভাবিকভাবে নেওয়া হয় না অর্থাৎ একজন ডিপ্রেশনের রোগীর দ্বারা একজন মনোচিকিৎসক বা একজন কাউন্সিলারের সমগ্র জীবনের আয় রোজগার হয়ে যেতে পারে কারণ আপনা আপনি তার লাইফ টাইমের রোগী হয়ে যেতে পারেন রোগী এখানে বলার কাউন্সিলার হয়ে যেতে পারে হইতে পারেন কারণ আপনি যখনই সমস্যা হচ্ছে তার কাছে যাচ্ছেন এবং সে আপনাকে কথা বলছে এবং অধিকাংশ ক্ষেত্রে হয় কি যে এই সমস্যা অর্থাৎ নর্মাল কাউন্সিলিং প্রসিডিউরের একটা বড় সমস্যা হচ্ছে একটা পর্যায়ে আপনি বুঝবেন যে তার সাথে আপনার হচ্ছে অর্থ সম্পদের সম্পর্ক অর্থাৎ ভিজিটের সম্পর্ক ভিজিট ছাড়া আপনার তার সাথে সম্পর্ক নাই কারণ এই অধিকাংশ মানসিক সমস্যায় ভোগার মানুষ যতক্ষণ পর্যন্ত তার কাছে কেউ আত্মিকভাবে তার সাথে না মিশতে পারে অর্থাৎ নিজের আত্মীয় না হতে পারে আত্মার আত্মীয় না হতে পারে সেক্ষেত্রে এই মানুষটাকে পুরো সমস্যা থেকে সমাধান করে বের করে নিয়ে আসা যায় না এই জন্য আপনি যতই কাউন্সিলিং সেন্টারে দৌড়ান না কেন যার যার সাথে যার কাছে আপনি কাউন্সিলিং নিচ্ছেন তার সাথে যেহেতু আপনার আত্মার কোনো সম্পর্ক তৈরি হয়নি আপনার প্রাণের কোনো দাবির সম্পর্ক তৈরি হয়নি সেক্ষেত্রে শুধুমাত্র প্রফেশনালি তিনি আপনাকে হ্যান্ডেল করছেন যার জন্য এই প্রফেশনালি হ্যান্ডেল করলেও আপনাকে সে কিছুটা রিলিফ দিতে পারবে কিন্তু আপনার যে মেন্টাল স্টেট চেতনার যে অ্যাবনরম্যালিটি সেই অ্যাবনরম্যালিটি থেকে চূড়ান্তভাবে তুলে আপনাকে নতুন মানুষের রূপান্তর করাটা একটু মুশকিল এটা তারা পারেন না এগুলো কারা পারেন এগুলো ধরেন আমি একটা উদাহরণ দিই যদি এই আজকের এই প্রসঙ্গে এই মুহূর্তে বলাটা ঠিক হবে না যেমন এর আগে একজনের সাথে আমি অডিও লাইভ করেছিলাম লাইভে সেক্ষেত্রে একজন বিদেশি প্র মানুষ ছিলেন যিনি তার পারিবারিক মানসিক কারণে পুরোপুরি ধ্বংস হয়ে গেছেন আমি তাকে পরামর্শ দিয়েছিলাম যে আপনি ডাইনামিক মেডিটেশন করেন ওষুধ কারণ এটা আমি স্বাভাবিক কোনো মানুষকে বলবো না যে মানুষটি একেবারে চূড়ান্তভাবে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে তাকে রিজেনারেশনের মতো কাজ করে সেটা কিন্তু এটা স্বাভাবিক মানুষের জন্য না অর্থাৎ এইসব ক্ষেত্রে অর্থাৎ নতুন করে রিবিল্ড করতে হয় রিস্টার্ট দিতে হয় জীবনকে রিস্টার্ট দিতে হয় এবং রিবনকে রিস্টার্ট দেওয়া একজন স্বাভাবিক পেশাগত কাউন্সিলরের পক্ষে প্রায় অসম্ভব কারোর জন্য করে দেওয়া অর্থাৎ আপনি আপনার জীবনকে রিস্টার্ট দিয়ে চাচ্ছেন একজন পেশাগত কাউন্সিলার বা পেশাগত চিকিৎসক আপনার জীবনকে রিস্টার্ট দিয়ে দেবে এটা প্রায় হয় না এটা করতে পারে হচ্ছে যার প্রতি আপনি নিবেদিত হতে পারলেন যার প্রতি আপনি সমর্পিত হতে পারলেন যে আপনাকে একেবারে মানে কাল্টের মতো যাকে আপনি অনুসরণ করবেন সেই ধরনের মানুষ পারে কিন্তু সেটা নর্মালি হয় না স্বাভাবিকভাবে এই বিষয়গুলো ঘটে না যার জন্যে সত্যিকার অর্থে ডিপ্রেশনের প্রাতিষ্ঠানিক কোনো চিকিৎসা নেই প্রাতিষ্ঠানিক চিকিৎসা নেই এবং কার্যকারী উপায় তো একবারই নেই এই জন্য ট্র্যাডিশনাল জায়গা থেকে বের হওয়া একটু মুশকিল ট্র্যাডিশনাল জায়গা থেকে বের হয়ে গেলে ডিপ্রেশনের সমস্যার সমাধান করা যেতে পারে তো যাই হোক তো যেটি হয় যে বিভিন্ন থেরাপির মাধ্যমে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসা যায় কিছুটা সাময়িক সময়ের জন্য হলেও তবে থেরাপিগুলো আসলে মূলত কি হয় যে কথার মাধ্যমে কথা কথার মাধ্যমে কথা তো যাই হোক তো একটা বিষয় মনে রাখবেন যে খুব বেশি অনিয়ন্ত্রিত না হলে অর্থাৎ আপনি আপনার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন না সেক্ষেত্রে প্রাতিষ্ঠানিক ডিপ্রেসিভ ট্রিটমেন্ট ঔষধের ট্রিটমেন্ট নেওয়া জরুরি না এবং উচিত না যদি অনিয়ন্ত্রিত হয়ে যায় যে ক্ষেত্রে আপনাকে স্বাভাবিকভাবে কোনো মানুষ দেখলে পাগল হিসাবে ট্রিট করবে কারণ আপনার স্বাভাবিক জীবনযাপনের নিয়ন্ত্রণটাই নাই সেক্ষেত্রে হয়তো আপনার ঔষধের দরকার পড়তে পারে মূলত যে কথাটা বলে আজকের এই লাইভটি শেষ করতে চাই সেটা হচ্ছে এই যে ডিপ্রেশন মূলত হচ্ছে চেতনার রোগ আপনি আপনার চেতনার জায়গা থেকে এই সমস্যাটা পেয়েছেন যতক্ষণ পর্যন্ত আপনার চেতনার উৎপত্তি না বুঝবেন বিকাশ না বুঝবেন ততক্ষণ পর্যন্ত এইগুলো আপনি নিজে যে নিজে 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 মোকাবেলা করতে পারবেন না এবং যদি সত্যিকার অর্থে এর মোকাবেলা করতে চান তাহলে এর মোকাবেলা করতে হবে আপনার মন মানসিকতার মাধ্যমেই আত্মহত্যা বা একাকিত্ব কোনোভাবেই ডিপ্রেশন থেকে মুক্তির কোনো উপায় না যিনি সম্প্রতি সময় আত্মহত্যা করে মারা গেছেন তার যে ডিপ্রেশন ছিল তার তো অর্থবিত্ত তিনি ষাট কোটি টাকা রেখে মারা গেছেন তার ষাট কোটি টাকা ষাট কোটি রুপি মানে বানসি টাকায় প্রায় সত্তর কোটি রুপি তার সম্পদ এবং না হলেও যে বয়সে সে ষাট কোটি রুপি অর্জন করেছে এবং যে পপুলারিটি অর্জন করেছে সে যদি আর কিছু না শুধু রাস্তাঘাটে ঘুরে বেড়াতো ছোট ছোট প্রোগ্রাম করে বেড়াতো সমগ্র জীবন তার চলতো কিন্তু অর্থবিত্ত কিন্তু তাকে তার ডিপ্রেশন থেকে মুক্তি দিতে পারেনি কারণ তার ডিপ্রেশনটা আসছে তার ছোটবেলা থেকে কারণ ষোলো বছর বয়সে তার মাকে হারিয়েছে পরিবারগত বহুবৈধ কারণে সে লম্বা সময় ডিপ্রেশনে ভুগতে 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 সেটা কিন্তু একেবারে সাইকোটিক ডিসঅর্ডার হয়ে গেছে অর্থাৎ প্রাতিষ্ঠানিক ডিপ্রেসিভ ট্রিটমেন্ট নেওয়ার মতো অবস্থায় চলে গেছিলো সে তারপরে সে ট্রিটমেন্ট নিয়েছে কিন্তু সেই ট্রিটমেন্টটা তাকে উপকারের জায়গায় অপকার করে ফেলেছে সে যদি সত্যিকার কোথাও নিবেদিত হতে পারত চূড়ান্ত পর্যায়ে এবং কেউ যদি তাকে রিস্টার্ট করে দিতে বা তার জীবনযাপনকে রিবিল্ড করে দিতে পারত তাহলে হয়তো সে সুসাইড করতো না তো মূলত যে কথাটা বলে আমি শেষ করতে চাই আজকে যে নিজের মানসিক অবস্থার উন্নতি করার চেষ্টাই আপনার ডিপ্রেশন থেকে আপনাকে বের করে নিয়ে আসবে আপনার নিজের চেতনার বিকাশ আপনার নিজের চিন্তার বিকাশ আপনার চেতনার কার্যপ্রক্রিয়া আপনার কনসাস মাইন্ড সচেতন মনের কার্য প্রক্রিয়া আপনার সাবকনসিয়াস মাইন্ডের কার্য এগুলো যখন আপনি বুঝতে পারবেন আপনি কেন ব্যথিত হচ্ছেন কেন আপনি আশা করছেন কেন আপনি হতাশ হচ্ছেন কেন আপনি জীবনের মানে খুঁজছেন কেন আপনার মনে হচ্ছে জীবনের মানে নেই কেন আপনার কাছে অর্থবিত্ত উপার্জন করা জরুরি কেন আপনার বাড়ি গাড়ি থাকাটা জরুরি কেন আপনার একটা বড় মোবাইল থাকা জরুরি কেন আপনার গাড়ি বাড়ি থাকা জরুরি এই এই বিষয়গুলো কেন ঘটছে এর কার্যকারণগুলো কিভাবে কীভাবে বস্তুবাদী সমাজ আপনার উপরে চাপাচ্ছে ধর্ম আপনার উপরে চাপাচ্ছে প্রেমের নামের সম্পর্ক আপনার প্রতি চাপাচ্ছে যৌনতা আপনার জন্য সব আমার উপরে চাপাচ্ছে পরিবার পরিজন প্রাতিষ্ঠানিক শিক্ষা কাঠামো আপনার উপরে চাপাচ্ছে যেখানে বলা হচ্ছে যে একজন ডাক্তার হচ্ছে সবচেয়ে বড় পেশার একজন ইঞ্জিনিয়ার হচ্ছে বড় পেশার একজন লয়ার হচ্ছে একজন বড় পেশার এই যে পেশার যে এক ধরনের প্যারামিটার তৈরি করে দেওয়া হচ্ছে সমাজ সমাজগতভাবে তাও কিন্তু আপনাকে ডিপ্রেশন এর দিকে ধাবিত করছে এই জন্য বক্তব্য হচ্ছে এইটা যে আপনি যদি আপনার চেতনার উৎপত্তি বিকাশ বিস্তার বোঝেন এবং কি পাওয়া উচিত কি পাওয়া উচিত না কোনটা জরুরি কোনটা জরুরি না জীবনের মানে কি কেন আপনার অস্তিত্ব আছে অস্তিত্ব থাকার জন্য আপনার লাভটা অস্তিত্ব না থাকলে আপনার কি লস হতো এগুলো যদি আপনি মোটামুটি আনবায়াস রইতে বোঝেন তাহলে দেখবেন যে ডিপ্রেশন আপনাকে খুব একটা ভোগাচ্ছে না আর চেতনার এই রোগের মূল কারণ এবং নিরাময় নিয়ে বিস্তারিত কথা বলবো পরের পর্বে অর্থাৎ মানুষের চেতনা কিভাবে মানুষকে যেহেতু এই পেজটি হচ্ছে চেতনার সমালোচনার পেজ তো আপনার চেতনার সমালোচনা নিয়ে পরবর্তী পর্যায়ে আলোচনা করব যাদের দেখবেন ফেসবুক প্রোফাইলে লেখা আছে যে কমপ্লিকেটেড অর্থাৎ সম্পর্কের বিষয়টা দেখা আছে কমপ্লিকেটেড তারা কিন্তু এক ধরনের ডিপ্রেশনের রোগী এবং তাদের মধ্যেও কিন্তু প্রবল পরিমাণে প্রবণতা আছে যারা মনে করে তার সংসার স্ট্যাটাস তার প্রেমের স্ট্যাটাস তার দাম্পত্যের স্ট্যাটাস কমপ্লিকেটেড তাহলে এমনকি কোনো তৃতীয় লিঙ্গের মানুষ যদি মনে করে তার যৌনতা কমপ্লিকেটেড তার মানেও হচ্ছে তার সত্যিকার অর্থে এক ডিপ্রেশন আছে সেও মানসিকভাবে চূড়ান্ত চেতনাগত জায়গা থেকে বিকশিত হতে পারেনি তো পরবর্তী পর্বে এই পড়োচনা আলোচনা করা হবে আশা করি এই পর্বে আপনারা থাকবেন এই সেই পর্বেও আপনারা থাকবেন এখন কথা বললাম ভালো থাকবেন সবার জন্য একরাশ ভালোবাসা জানিয়ে আজকের মতো শেষ করছি নতুন পেইজ টাচ অ্যান্ড টক এখানে মাঝে মাঝে আমরা কথাও বলবো এই পেজে আসলে সত্যিকার অর্থে ওইভাবে ট্র্যাডিশনালি কোনো কিছু হবে না আমরা আমাদের চেতনার সমালোচনা করা শুরু করব এবং চেতনার সমালোচনা করতে করতেই নিজেকে নিজেকে সমালোচনা করতে করতেই আমরা বুঝে উঠতে পারবো যে কোনটা আমাদের গ্রহণ করা উচিত আর কোনটা আমাদের বর্জন করা উচিত সবাই ভালো থাকবেন সবার প্রতি ভালোবাসা জানিয়ে শেষ করছি